এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলার সুযোগ থাকবে, আর হারলেই ধরতে হবে ঢাকার বিমান। তাই তো এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নেই, সঠিক কম্বিনেশন আর সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। তাই তো একাদশে রাখতে হবে বেশ কিছু পরিবর্তন, যে কয়টা জায়গায় পরিবর্তন আনলে জয়ের সম্ভাবনা বাড়বে টাইগারদের। লঙ্কা পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এবার মিশন পাকিস্তান। সাকিবের অধীনে বাংলাদেশ দল ভালো করবে, সমর্থকদের এমন আশা থাকলেও তা হয়নি। এবার বাংলাদেশ দলের শেষ সুযোগ। এদিকে এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ ছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটে বড় ব্যবধানে হারের পর এবার টাইগারদের পরের মিশন আফগানিস্তান। সেই ম্যাচে জিততেই হবে তাদের। আগামী 3 সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে দুপুর 3:30। সুপার ফোরে যেতে আফগানিস্তানকে হারাতে হবে এবং শ্রীলঙ্কার কাছেও রশিদ মুজিবদের হারতে হবে। তাহলে আর কোনো সমীকরণে যেতে হবে না বাংলাদেশকে। আর আফগানরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তখন তিন দলই তাকিয়ে থাকবে রান রেটের দিকে। এদিকে নিজের অভিষেক ম্যাচটাই ভুলে যেতে চাইবেন তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচেই ফিরেছেন 0 রানে, তবে এখনই তামিমকে একাদশ থেকে বাদ দেওয়া তার ঠিক হবে না। আরও একটা সুযোগ পেতেই পারেন জুনিয়র তামিম। তবে নাঈম শেখের বাদ পড়াটা এখনও সময়ের ব্যাপার মাত্র। জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ এই ওপেনার। 23 বলে 16 রান করলেও পরের ম্যাচে বাদ দেওয়া উচিত নাঈমকে। এখানে সুযোগ দিতে হবে এনামুল হক বিজয়কে। তাহলে ডানহাতি ও বামহাতি একটা কম্বিনেশনে পাবে বাংলাদেশ। এদিকে আলোচিত সেই 7 নম্বর পজিশন নিয়ে এখনও ভুগছে বাংলাদেশ। গত ম্যাচে মেহেদী মিরাজকে সুযোগ দেওয়া হলেও ব্যর্থ তিনিও। তাই তো মিরাজকে আবারও নামিয়ে দিতে হবে 8 নম্বর পজিশনে। আর শেখ মাহদিকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মাহদি। 10 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট পান তিনি। তবে মাহদিকে ব্যাটিংয়ে নামাতে হবে 7 নম্বর পজিশনে। এদিকে পেস বোলিংয়েও আনতে হবে পরিবর্তন। পাকিস্তানের পেস বান্ধব উইকেট প্রয়োজন পড়বে গতির। তাই তো গতিশীল পেসার নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। একাদশে আবারও ফেরানো উচিত হাসান মাহমুদকে, কারণ চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন হাসান মাহমুদ। শেষ ম্যাচে তার সার্ভিসটা পেতেই পারে বাংলাদেশ। তবে এখন প্রশ্ন হলো বাদ পড়বে কে। গত ম্যাচে 3 পেসারই করেছেন ভালো বোলিং। 7 ওভারে 34 রানে 1 উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ, আর তাসকিনের একাদশে থাকাটা নিশ্চিত। অন্যদিকে 4 ওভারে 23 রানে 1 উইকেট নিয়েছিলেন শরীফুল ইসলামও, আর মুস্তাফিজুর রহমান 4 ওভারে 12 রান দিলেও কোনো উইকেট পান। হাসান মাহমুদকে একাদশে ফেরাতে চাইলে বাদ পড়তে হবে মুস্তাফিজ ও শরীফুলের মধ্যে যে কোনো একজনকে, আর সেখানে শরীফুলের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। এক নজরে বাংলাদেশের একাদশ। তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।